ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নিজের বিধানসভা এলাকায় জমি মাফিয়াদের দৌরাত্মের অভিযোগে সড়ক জলপাইগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গৌতম দেব শুক্রবার ফুলবাড়ির অম্বিকানগরে রাসমেলার উদ্বোধন করতে যান মন্ত্রী। সেখানে দালাল রাজ নিয়ে হুঁশিয়ারি দেন গৌতম দেব। জমির দালাল এখানে জমিগুলোকে দখল করে, বিক্রি করে, কোটি কোটি টাকা ইনকাম করে। পুলিশ প্রশাসনকে বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছি, কঠোর রিপোর্ট দিচ্ছি এবং সেই রিপোর্টের ভিত্তিতে নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা হবে। অনৈতিকভাবে কোনো পয়সা উপার্জন করা, তার সাথে দল তার দায়িত্ব নেবে না। বৃহস্পতিবারই জমি দখলের অভিযোগে উত্তেজনা ছড়ায় গৌতম দেবের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমাই দিঘিতে। স্থানীয়দের বিরুদ্ধে এক চিকিৎসকের জমি দখলের অভিযোগ ওঠে। ঘটনাস্থলে গেলে পুলিশকেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় এক পুলিশ ও এক সিভিক ভলেন্টিয়ার জখম হন। এই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার জমি মাফিয়াদের দৌরাত্মের অভিযোগে সরব হলেন খোদ মন্ত্রী, আর তা নিয়ে তৃণমূলকেই কটাক্ষ করেছে বিজেপি। ওনার দলে সকলে জমি মাফিয়ার সাথে জড়িত আছে, জমির ব্যবসায়ী ওনাদের পার্টিতে চলে। আগামী বছর শিলিগুড়ি পুরসভা ও মহকুমা পরিষদের নির্বাচন, ভোট যত এগিয়ে আসছে ততই বিভিন্ন ইস্যুতে চড়ছে রাজনীতির পারদ। মলয় চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।